আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ ফ্রি আছেন তো? না দেখা যায় আমার স্ক্রিন। ভাই ওই আপনি যে লোগোটা দিছেন না, এটা যে পিএনজি ফাইলটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমার ইমেলে দিয়েন, ওইটা এখানে লাগান যে পিএনজি ফাইল লাগবো, সো এটা এই জন্য লেখা দিছে, ঠিক আছে? আর আপনি এটা রে, হ্যাঁ ওইটা দিয়েন, যখন যখনই দিবেন তখন আমি লাগিয়ে দিব না। আপাতত হইলো আপনি হইলো কাজ শুরু করে দেন, ঠিক আছে? প্রোডাক্ট আপলোড আর যা যা কাজ আছে আপনার বেসিক জিনিসগুলো দেখিয়ে দিই। আপনি ধরেন যে ফার্স্টে আপনার সাইটে আসবেন, ঠিক আছে? আসার পরে এখন ধরেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন কীভাবে, লগ ইন করতে হলে যে একদম সামনে একটা স্ল্যাশ দিবেন, ঠিক আছে? আপনার ডোমেনের স্ল্যাশ দিয়ে এসএস হাইফেন তারপর হচ্ছে লজিআইএন লগ ইন এইটা লিখবেন, বুঝতে পারছেন? এই যেটা ভাই এসএস, আপনি কি মোবাইলটা দেখতেছেন ঠিক মতো, দেখা যাইতেছে? আচ্ছা মানে আপনার, হ্যাঁ ডোমেনের সামনে স্ল্যাশ দিবেন এসএস হাইপেন লগ ইন, আমি লিঙ্কটাও দিয়ে দিই, আপনারা ক্লিক করলেও যাইতে পারবেন, ঠিক আছে? আপনার এটা পাঠিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলের লগ ইনের ইউআরএল, ঠিক আছে? অথবা আপনি ই ক্লিক করে যাইতে পারেন, এটা কোথাও সেভ করে রাখলেন, অথবা আপনি টাইপ করলেও এখানে যাইতে পারবেন, ঠিক আছে? সো এটা এর মধ্যে জাস্ট এর মধ্যে এই লিঙ্কে গেলে আপনি যে একটা লগ ইন ফর্ম পাবেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ড আর ইউজার নেম দিবেন, ঠিক আছে? এটা আপনি বানিয়ে নেবেন আপনার পছন্দ মতো। এখন শুধু এ আছে, হ্যাঁ এ সুরতের পাসওয়ার্ড ইউজার নেম এ আমি দিয়ে রাখছি। তো আপনি যে এইখানে লগ ইন করার পরে যখন যদি মোবাইলে থাকেন, আপনি মোবাইলটা যদি চালান তাহলে এটা হাইড থাকবে, এই যে এখানে ক্লিক করবেন তাহলে এই যে ওপেন হবে, ঠিক আছে? এই ন্যাপটা এখানে ওপেন হলে যে এখান থেকে যাবেন আপনি এডিট প্রোফাইলে, এডিট অন প্রোফাইলে এইখান থেকে যাই যে এই প্রাইমারি ইমেল এ আছে না? হ্যালো ভাই, প্রাইমারি ইমেলের মধ্যে যে এ দেওয়া আছে না শুধু, দেখা যাইতেছে না মোবাইল দিয়ে তো বড় করি, এবার দেখা যায়। না দেখা গেলে তো সমস্যা, আইডি টোন প্রোফাইলে গেলে এই যে প্রাইমারি ইমেলের ঘরে শুধু এই দেখবেন, এখানে আপনার পছন্দ মতো একটা ফোন নাম্বার দিয়ে নেবেন অথবা ইমেল দিয়ে নেবেন, যেটাতে আপনি পরবর্তীতে লগ ইন করতে চান, বুঝতে পারছেন? আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চান তাহলে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন অথবা একটা ইমেল দেবেন আপনার পছন্দ মতো দিয়া, এখানে এ দিয়ে যদি সেভ দেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবো। আর এই যে পাসওয়ার্ডে যাবেন, এখানে যে আপনার এই যে আগের পাসওয়ার্ড মানে এ শুধু এ দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন নতুন পাসওয়ার্ডের বারে, ঠিক আছে? দিয়ে আপডেট দিলেই পরবর্তীতে আপনার এই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ প্রোফাইলে যে আপনার ফোন নাম্বার এনে দিয়ে নেবেন এই ইমেলের ঘরে, আবার আপনি চাইলে নামটা আমি চেঞ্জ করতে পারবেন। সো আপনি একটা ইমেল অথবা ফোন নাম্বার দিলেন আর এই যে পাসওয়ার্ডে যে আপনার একটা পাসওয়ার্ড বানিয়ে নিলেন, বুঝতে পারছেন? মানে আপনার পছন্দ মতো ফোন নাম্বার, পছন্দ মতো পাসওয়ার্ড। বুঝলাম না কি বললেন। হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক করলে যে এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসবেন, ঠিক আছে? এই ফর্মে আসবেন, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর ইউজার নেম পাসওয়ার্ড আপনি বানিয়ে নেবেন আপনার মতো, বুঝতে পারছেন? যে যারা চান। তো আমি আপাতত, হ্যাঁ হ্যাঁ ঢোকার পর এটা এটা হলো সর্বপ্রথম কাজ, আপনি আপনার মতো একটা বানিয়ে নেবেন। হ্যাঁ 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 ফার্স্ট টাইম আপনি শুধু এ দিয়ে লগ ইন করবেন, করার পরে আপনি আপনার পছন্দ মতো ফোন নাম্বার আর পছন্দ মতো পাসওয়ার্ড সেট করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মানে আমি জাস্ট ডিফল্ট ভাবে এ দিয়ে রাখছি, পরে দুইটা আপনি সবার আগে আপনার মতো পাসওয়ার্ডটা সেট করে নেবেন, কইরা জাস্ট লগ আউট করে আবার ওটা দিয়ে লগ ইন করে নেবেন, তারপরে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে? এর লেগা এ পর্যন্ত ক্লিয়ার? এটা হলো বেসিক কাজ, ফার্স্টে করলেন, তারপরে দেখেন এখানে ঢুকলে দেখতে পারবেন প্যানেলগুলো আছে, মানে এক একটা হলো এক এক প্যানেল, একটা হলো অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিন, অর্ডার। তো এই প্যানেলগুলোর কো এমনি কি কাজ হয়েছে, ভিডিও যে প্লে লিস্টটা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ওইখানে গেলেই আপনি দেখতে পারবেন, যেমন
একটু দেখা দিই ইউটিউবে দেখা। আরে নেট স্লো হয়ে গেছে। আপনার প্লে লিস্ট দিয়েছি না, ওইখানে ক্লিক করে ডাইরেক্ট এনে করতে পারবেন। ঠিক আছে, এই যে এই প্লে লিস্টটা আসবে না, আসার পরে হচ্ছে এই যে সব দেওয়া আছে, ছোট ছোট ভিডিও যে কেমনে প্রোডাক্ট আপলোড করবেন, কেমনে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কেমনে ইউজার অ্যাড করবেন, তারপরে কেমনে যে স্লাইডার মেলে যা যা আছে সব এনে আছে। ঠিক আছে, আলাদা আলাদা ভিডিও আপনি আপনার কালার প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন জাস্ট এডিট একটু দেখলেই আপনি বুঝবেন। ঠিক আছে, তো এই ধরুন প্রোডাক্ট ম্যানেজমেন্ট এনে গেলে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন এন থেকে রিপোর্ট পাবেন সব। তারপরে ধরেন এই যে ইউজার ম্যানেজমেন্ট এনে গেলে আপনি যদি আরও কাউরে দিতে চান অ্যাড করা, যে ওই আপনার প্রোডাক্ট আপলোড করে দিব বা কোনো কাজ করবো অর্ডার ম্যানেজ করবো, বুঝতে পারছেন, আরও ইউজার তাদের অ্যাড করতে পারবেন আপনি, তারা তাদের ফোন নাম্বার পাসওয়ার্ড লগ ইন করতে পারবে। ধরুন অ্যাডমিন প্যানেলে গেলে কিছু অপশন পাবেন। ঠিক আছে, যেমন এই যে আপনার কাস্টমারের লিস্ট দেখতে পারবেন এনে কত কাস্টমার রেজিস্ট্রেশন হইতেছে। তারপরে এই যে পেজগুলো এডিট করবেন, এই যে পেজগুলো এই যে আপনার সাইডে যে অ্যাবাউট আস টার্মস অ্যান্ড কন্ডিশন পেজগুলো আছে না, দাঁড়ান একটু দেখা দিই আপনার। আমি এটি সব ভিডিওতে আছে, তারপরও আমি একটু দেখা দিতেছি, তাহলে হলো আপনি একটু একটু ভালো বুঝবেন ভিডিওগুলো। এই দেখেন অন্যান্য তো গেলে পেজগুলো আছে না, এই দেখেন প্রশ্ন জিজ্ঞাসিত প্রশ্ন আমাদের সম্পর্কে, তারপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দেখেন এটি কিন্তু সব খালি পেজগুলো। সো মানে আপনি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, ডেলিভারি, রিটার্ন পলিসি কেমনে দেন, এগুলো জাস্ট লেখা রাখবেন এখানে এই পেজগুলোতে। ঠিক আছে, এই জায়গা থেকে এডিটে যাবেন, যা বাস এই জানে যা লেখা লিখবেন বড় ডিসক্রিপশন। ঠিক আছে, এনে লিখবেন বাংলা লেখেন, ইংলিশ লেখেন, টেবিল লেখেন, লেখা জাস্ট সেভ দিয়ে দেবেন, আপডেট দিয়ে দেবেন। আর প্রত্যেকটা একটা ছবি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ছবি ব্যানার আপলোড করে দেবেন। সো এটি যে ভিডিও দেখলে বুঝবেন। তারপর হচ্ছে এখান থেকে শিপিং পার্টনার, আপনি যাদের মাধ্যমে ডেলিভারি দেন তাদের নেট করে রাখবেন। ঠিক আছে, মানে ডেলিভারি পার্টনারগুলো তাহলে বুঝতে পারবেন যে ধরেন আজকের দিনে কুয়াশা সুন্দরবনে কয়টা আছে, এসে পরিবহনে কয়টা আছে, আপনার মানে কুরিয়ার তার কয়টা উড়াই দেবো, এইসব কন্ডিশন কন্ডিশনে আপনি যাবে রিপোর্ট পাবেন। এখান থেকে ধরেন এই যে লগ ইন, এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান, তারপর হচ্ছে এখান থেকে ডেলিভারি পার্টনারগুলো অ্যাড করে রাখবেন, তাহলে হচ্ছে শিপ যখন দিতে যাবেন অথবা আরও যে অর্ডার ফিল্টার করে পরে বাইর করতে পারবেন, এখান থেকে জাস্ট অ্যাড করে রাখবেন। তারপর হচ্ছে এই যে হেডলাইনটা যে আছে এই যে সাইডে, এই যে যাইতেছে দৌড়াইতেছে, হ্যাঁ আই এম টপ ন্যাপ, এনে আপনি যদি কোনো অফার বা কিছু জানাইতে চান এই যে এন থেকে যায় চেঞ্জ করে দিবেন। অ্যাডমিন প্যানেলে ইডিট হেডলাইন টেক্স এনে যা লাগবেন এখানে তাই শো করবো, বুঝতে পারছেন। এক এক সময় এক এক লেখা দিলেন এইখানে, ভাই কথা না বুঝলে বইলেন। তারপর আবার যদি ধরেন আবার প্যানেলে ফিরাইতে চান, তাহলে যে কোনো প্যানেলে গেলে এই যে উপরে দেখবেন এই যে ফোর ডট একটা আইকন, এখানে ক্লিক করলে আবার সবগুলো প্যানেল লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে তারপরে ওই যে অর্ডার ম্যানেজমেন্টে যাবেন, যখন অর্ডার হইবেন আপনি দেখতে পারবেন কয়টা নতুন অর্ডার হয়েছে, কয়টা প্রসেসিং শুরু করছেন, কয়টা প্যাক ডান হয়েছে। এখন তো না, এটি হলো পরে, আগে কাজ শেষ করেন, অর্ডার ম্যানেজমেন্টটা পরে আবার আরেকদিন দেখা দেবো। ঠিক আছে, এটার ভিডিও নাই আর এটা নতুন বানিয়েছে অর্ডার ম্যানেজমেন্ট, আগে এটার সাথে মিলবো না। তারপরে হচ্ছে এনে এনে যে ক্যাটাগরি অ্যাড করবেন, মানে আপনি প্রোডাক্ট মোডাক্ট ক্যাটাগরি এটা অ্যাড করেন, তারপরে হচ্ছে একটা অর্ডার প্লেস করে আমি এটা প্রসেস করে দেখা দিবো আপনারে, তখন আমরা আবার বলবেন যে আপনার এই কাজগুলো শেষ হয়েছে। সেখান থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করবেন, কেমন অ্যাড করবেন ওই যে ভিডিওর মধ্যে দেখা আছে। তারপরেও যদি মনে করেন সমস্যা, আপনি জাস্ট ক্যাটাগরির প্ল্যানগুলো করেন, কয়েকটা প্রোডাক্ট মানে কী কী অ্যাড করবেন এটি বুঝে আমার ফোন দিয়ে আমি অ্যাড করে দেখা দিই মনে, বুঝতে পারছেন, যদি ওটা সমস্যা হয়। আর যদি ভিডিও দেখে পারেন তাহলে তো পারলেন, না পারলে আমার ফোন দিয়ে আমি অ্যাড করেও দেখা দিই মনে, সমস্যা নেই। মানে আগে প্রোডাক্টগুলো গুছে আমার ফোন দিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি যে কোনটার পরে কী অ্যাড করবেন করে করে দেখা দিই মনে। আর আপনি যদি প্র্যাকটিস করে পারেন তাহলে তো ভালো, আরও ভালো। তারপরে ধরেন এই যে ব্র্যান্ড এনে যে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাড করবেন লিস্ট দেখবেন। তারপরে হচ্ছে এই যে ক্যাটাগরি দেখাইলাম। তারপরে ধরেন এই যে সেটিং, সেটিংয়ে যাই এই যে হোম প্লে স্লাইডার আছে না, এই যে হোম প্লে স্লাইডার, এই জানে যে আপনার হোমে যাই স্লাইডারগুলো আছে, হ্যাঁ এই যে এটি আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই জানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন, আর এটার মধ্যে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। ধরেন এটার একটা ক্যাটাগরি লিঙ্ক দিতে চাইতেছেন একটা ব্যানারের, অথবা ক্যাটাগরি নাই, সো এই যে কোনো লিঙ্ক যদি দেন ওই ব্যানারে ক্লিক করলে ওই পেজে যাই বাবা, এটা বুঝতে পারছেন। আচ্ছা, যে কোনো জায়গার থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এই ধরেন এটা একটা কি, এটা একটা ব্যানার দিচ্ছেন আপনি, সো ধরেন এটা কি মিষ্টির ক্যাটাগরি, মিষ্টি ক্যাটাগরি যখন বানাবেন আপনার সাইডে একটা মিষ্টি ক্যাটাগরি হইব না, মিষ্টি ক্যাটাগরি একটা ইউআরএল হইবে। এখন তো এই দেন এটা হলো ক্যাটাগরি 1 2, ধরেন এই ক্যাটাগরিতে ঢুকলে এই দেখেন একটা ইউআরএল পাইতেছেন।
সো আপনি ধরেন চমচম যখন বানাবেন একটা রিল লিংক হইব, সো আপনি যদি এটা দেন, এটাই যদি এনে দিয়া দেন, এই দেখেন এটা যদি এনে আমি দিয়া সেভ দিই, এটা সেভ দিলাম, এটার সাথে এই লিঙ্ক অ্যাড হয়ে গেলো। এখন যদি আপনার সাইডে ঢুকলো কেউ, ঢোকার পরে যদি এই ব্যানারে কেউ ক্লিক করে, তাহলে দেখেন এই ক্যাটাগরিতে আয়া পড়লো, এই ক্যাটাগরিতে যত পণ্য আছে দেখতে পাবো, বুঝতে পারছেন? তো এখানে আপনি শুধু ক্যাটাগরি না, আপনি চাইলে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন, যে ক্লিক করলে ডাইরেক্ট ওই প্রোডাক্টে গেল বা, ঠিক আছে, অথবা অন্য কোনো সাইডের লিঙ্কও দিতে পারেন। আপনার যদি অন্য কোনো ইকমার্স সাইট বা অন্য কোনো পার্সোনাল সাইট থাকে, ক্লিক করলে ওই সাইডে যাবো বা, বুঝতে পারছেন? তো জাস্ট রিডাইরেক্ট করার লেগে। তো এইভাবে আপনি যে পাঁচটা ছবি আছে আপনি আপনার মতো বানায় বানায় এনে লাগিয়ে দেবেন। আপনি তো একটা দিচ্ছেন, একটা সাইজ মিলছিল আর একটা সাইজ মিলে না, এটা আপলোড হয় না। এই ধরেন এটা যদি আপলোড করতে যাই, দেন কী হয়, এই যেটা দিচ্ছেন না, এই ধরেন আপলোড করতে গেলে কী অ্যালার্ট দিব। সো এটা আমি সিলেক্ট করে এখন যদি কনফার্মে আপডেট দিই, দেখেন ইমেজ ইমেজ হাইট নট, আচ্ছা রিসাইজ করলে নষ্ট হয়ে যাবো না? আচ্ছা তারপর আমি এটা করি, দাঁড়ান অনলাইন রিসাইজ টুল আছে তোমার কাছে একটা, এটা করি দেখি কি হয়। এই যে এটা দিয়ে আপনি চাইলে যে কোনো ছবি রিসাইজ করতে পারবেন এই ওয়েবসাইটে যায়া। আমি আপনার দিয়ে দিই, তারপর এডিট কন্টিনিউ, এখন হচ্ছে নিচে দেখতে পারবেন এই যে স্মলার এন্ড কাস্টম সিলেক্ট দিয়ে কাস্টমে যাইতে হবে। কাস্টম থেকে নিজেন কত হাইট দিবেন, ওয়াইড হচ্ছে 1200 পিক্সেল, হাইট হচ্ছে 300, বাস এটা দিয়ে নিচে যায় আই এম রিসাইজ, সরি ক্যান নট গ্রেটার দেন, এটা হইতেছে না ভাই, সরি, মানে এটা হচ্ছে ছোট সাইজের ইমেজ বড় করা যায় না, বুঝতে পারছেন? এটা সাইজটা খুব এর চেয়েও ছোট সম্ভবত, দেখি তো এটার অরিজিনাল সাইজ কত আছে, মানে বড় গুলা ছোট করা যায়, ছোট গুলা সম্ভবত বড় করা যায়, হ্যাঁ এটা মানে এই রিকোয়ারমেন্টটাতে ছোট আছে, দেখি চাপ পড়ে গেছে বেশি। এই যে এমনি আছে এটা 720 আর 730, বুঝতে পারছেন? ওয়াইড এমনি ছোট 1200 চেয়ে, তো বড় হইলে ছোট হইতো, ছোটটা বড় হয় না এই সফটওয়্যারে। হ্যাঁ আপনি এদিকে আপনি নিজে বানাইছেন এই দুইটা, এটা আপনি নিজে বানাইছেন? হ্যাঁ হ্যাঁ, ও আপনার আগেরই বানানো ছিল গা, তো জাস্ট আগে সাইজটা ওই যে ক্যানভা দিয়ে বানাইছেন না, ক্যানভা দিয়ে আগে সাইজটা রিসাইজ করে নেবেন তারপরে বানাবেন। আর যদি ক্যানভার কাজ কিছু না বুঝেন, ইউটিউবে ধরেন এক ঘন্টা আধা ঘন্টার একটা ভিডিও দেখলেন একদম মোটামুটি ভালো কাজ শিখে যাবেন, ক্যানভা তো একদম ইজি। হ্যাঁ সমস্যা নেই, আস্তে আস্তেই করেন, একবার গুছান, আচ্ছা এটা গাড়ি করিয়াছিলাম জানি। আচ্ছা তো হ্যাঁ, তো এখান থেকে তো স্লাইডারগুলো চেঞ্জ করবেন, বুঝতে পারছেন তো? এটা না হ্যাঁ জাস্ট আপলোড করা আর কিছু না, আর যদি লিঙ্ক দিতে চান দিলেন, আর যদি মনে করেন না ক্লিক করলে কোথাও যাওয়ার দরকার নেই, শুধু হ্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে, হ্যাশ দিয়ে ছবিটা আপলোড করে দিয়ে দিবেন, আর যদি লিঙ্কিং করতে চান তাহলে লিঙ্ক দিবেন। হ্যাঁ হ্যাশ না দিলে দাঁড়ান দিই, হ্যাশ না দিলে হইব সমস্যা নাই, কিন্তু হ্যাশটা দিয়ে দিলে একটা ওই যে ইয়ার মধ্যে খালি থাকলো না, ব্ল্যাঙ্ক থাকলো না ইউআরএল এর জায়গাটা, এই না দিলেও সমস্যা নাই তেমন। তো তারপরে হচ্ছে নিচে দেখতে পারবেন শিপিং জোন, এনে যে আপনার দেখেন দুইটা আছে ঢাকা, ঢাকার মধ্যে কত দিবেন, 60, 60 না, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত, তো এই দেখেন এনে যখনই যদি কমান বাড়ান, যদি কখনো কমে ফিউচার, এই জানে যে 60 দিবেন বা যত 70 দিবেন, দিয়ে যা সেভ দিবেন, এই যে এখন 60 সেট হয়ে গেল। তারপরে ঢাকা সিটির বাইরে কত দিবেন, 130 না,
যখন 150 ছিল আমি 130 দিলাম, দিয়ে যে জাস্ট সেভ দিবেন, প্রত্যেকটার পাশে সেভ আছে। তাহলে ধরেন এই যে ঢাকা সিটির ভিতরে 60টা পাইবো সিলেক্ট করার সময়, আর ঢাকা সিটির বাইরে হচ্ছে 130 টাকা। ঠিক আছে, আর এই যে যদি আরো মন চায় ফিউচারে বাড়াইতে, টাঙ্গাইলে যদি নিতে চান, 12,000 বাড়াইতে, এইটা দিবেন। আর যদি কিছু না দেন, খালি থাকবো বক্সগুলো খালি দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আর এগুলো শো করবো না। আর এডি কই শো করবো জানেন? আইডি জানেন না কোন জায়গায় দেখবো কাস্টমার? আচ্ছা দেখ আইডি, এটা হচ্ছে কোনটা যেমন ধরেন আপনার সাইডে আসিয়া কাস্টমার ধরেন প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করে ধরেন চেক আউটে যাব না, তারপরে ধরেন ডেলিভারি ফর্মে যখন আসবো এই দেখেন এইখানে দেখতে পারবো ডেলিভারি চার্জ, এনে ক্লিক করলেই যে এগুলো দেখতে পারবো দেখতেছে দেন, তার ঢাকা ক্যাম্পাসে 10-50, ঢাকা সিটির ভিতরে, ঢাকা সিটির বাইরে 100। তো আপনারগুলোই যে এইখানে শো হইব, বুঝতে পারছেন? এই যেগুলো ঢাকা সিটির ভিতরে আপনার দশ হইব 60 আর 30, সো যাই যেটা করবো এটা আপনার ইনভয়েস এক্সট্রা অ্যাড হয়ে যাবে। এখন যেমন ধরেন 80 টাকা আছে প্রোডাক্টের প্রাইস, এখন আমি যেটা সিলেক্ট করবো আরও এত টাকা যোগ হয়ে যাবে কার্টে। ঠিক আছে, ইনভয়েস অত টাকা রইব। হ্যাঁ এই দেখেন আমি যখনই কাস্টমার সাথে সাথে পাবো একটা অর্ডার প্লেস করে এই দেখাই টেস্ট অর্ডার লিখে দিই। আচ্ছা এখনই যখনই ধরেন এনে অর্ডার প্লেস হইব, এই যে সে অর্ডার কনফার্ম করবে, দেন অর্ডার হয়ে যাবো আমার কাছে, যে ইনভয়েসে মেসেজ আয় বলবো, আর সাথে সাথে যে আমার ইনভয়েস, এই যে ইনভয়েস জেনারেট হয়ে গেছে। দেখছেন আপনি এটা কত কষ্ট করে প্রিন্ট করেন নাই দেন, এখন জাস্ট শুধু কি করবেন আপনি, আপনার কাছে অ্যাডমিন প্যানেলে এটা যাইবো, মানে যার যার অ্যাডমিন প্যানেলে, তো আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট করবেন, ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, এটা প্রিন্ট করে জাস্ট আপনার প্যাকেটে লাগে আছে দিয়ে দিতে পারবো, দিয়ে দিতে পারবেন। হ্যাঁ আপনি যদি পিডিএফে সেভ করতে চান, এই যে এখান থেকে যে সেভ এস পিডিএফ দিয়ে সেভ দিলে মোবাইলে সেভ হয়ে যাবো, বুঝতে পারছেন? তারপর আপনি বাইরে যা প্রিন্ট করতে পারবেন প্রিন্টার না থাকলে। আর আপনি যদি একদম প্রিন্ট করতে চান, তাহলে এই যে মাইক্রোসফট এক্সপি এটা দিয়ে যদি দেন, তাহলে একদম প্রিন্টার প্রিন্টে দেবো, প্রিন্ট হয়ে বাইরে দেবো। ঠিক আছে, আর এই যে অল পেজ প্রিন্ট করতে চাইলে এটা রিজনাল ওডিটি দিলে একটা পেজ প্রিন্ট দেবো, বাস এখন প্রিন্ট করে এটা দিয়ে দিতে পারবেন তার। আর এনে দেখেন এখন ধরেন অর্ডার করার পরে ও এই দেন, তারপরে যদি আপনার যে পেমেন্ট মেথডগুলো থাকবে ধরেন বিকাশ নগদ এসএল কমার্স যদি থাকে, তাহলে এগুলো এনে দেখাইবো যে পেমেন্ট করতে করবে, এই যে 130 টাকা এনে যা যেটা থাকে এনে ধরেন একটাই আছে শুধু ক্যাশ অন ডেলিভারিটা, তো এনে সিলেক্ট করে কাস্টমারের পেমেন্টে দিব। তারপরে যদি অ্যাডভান্স কিছু নেওয়ার ইয়ে থাকে, তাহলে এগুলো তার দিতে করবো, অথবা নাহলে ধরেন অর্ডার প্লেস হয়ে গেছে গা, বুঝতে পারছেন? এগুলো 100 টাকা এগুলো মানে অর্ডার প্রসেস আমি পরে আপনারা দেখা দিব না। ঠিক আছে, আর এই যে অর্ডার প্রসেসের রেড এক্সে যেমন একটা টাইম লাইন থাকে না, যে কয়টার সময় আপনি অর্ডার বুকিং দিলেন, কয়টার সময় পিক আপ করলো, কয়টার সময় হাবে গেল, সো এইরকম এনেও দেখতে পারবো কাস্টমার। ধরেন কয়টাই যে অর্ডার প্লেস হইলে, কয়টার সময় আপনি প্রসেস শুরু করবেন, কয়টার সময় ডেলিভারি, তারপরে প্যাকিং করবেন, কয়টার সময় শিপে দিচ্ছেন, কোন শিপে দিচ্ছেন, ট্র্যাকিং কত, তারপরে কয়টার সময় ডেলিভারি, সব এনে ট্র্যাক হইতে থাকবো, কাস্টমার দেখতে পারবো, আপনার ফোন দিয়ে জ্বালাইবো না। সো কাস্টমার যদি এটা থাকে এনে দিয়ে দিব, আর না দিলেও সমস্যা না, আপনার কাছে যাইবো, আপনার ধরেন এটা এই যে অর্ডার ডেলিভারি সব ইনফরমেশন নেওয়া করছে। ঠিক আছে, তারপরে আপনি চাইলে তার থেকে অ্যাডভান্স নিতে পারবেন, অনেক বিষয় আছে, এটা আমি পরে দেখা দিব না, যখন আপনার প্যানেল আইব। হ্যাঁ, সো জাস্ট এটা গেল। তারপরে হচ্ছে হোম পেজ কনফিগ, এডি ধরেন আপনার এডি হচ্ছে, এডি পরে লাগবো তাও দেখা দিই। এই যে এই হোম পেজে ধরেন কিছু ইয়ে আছে না, যেমন এই যে ক্যাটাগরি 1, 2, 3 দেখতেছেন ভাই? তো আপনার মনে করেন 20-30টা ক্যাটাগরি, আপনি চাইতেছেন সব তো আর হোম পেজে শো করাইতে পারবেন, আপনার পপুলার 5-6টা বা 10-12টা ক্যাটাগরি হোম পেজে শো করাবেন, তাই না? সো যেটি মানে বেশি পপুলার, তখন এই যে এটা লাগবো যে পপুলার ক্যাটাগরিজ আইডিস। ঠিক আছে, তখন হচ্ছে এই যে এটা ইউজ করবেন, ক্যাটাগরিজ বাই 8 প্রোডাক্ট বেস, তো 1, 2, 3 এইভাবে ক্যাটাগরি আইডিগুলো এনে কমা দিয়ে বহা দিলে এগুলো এনে শো করবো। এই দেন এনে জাস্ট তিনটা দিচ্ছি আমি, তিনটা এনে শো করতেছে ক্যাটাগরি 1, 2, 3। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি 3 নাম্বার ডাকি দিতে চান, আপনার ক্যাটাগরি বানানোর সময় বানালাইছেন কিন্তু এখন 3 নাম্বারটা মনে করেন বেশি পপুলার, এটা বেশি আগে রাখবেন, সো 3 নাম্বার ডাকি দিবেন। ঠিক আছে, 3, 1, 2, সো এখন যদি সেভ দেন, এখন দেন হোম পেজে কি হলো, এখন দেন 3 নাম্বার ডাকে যাবো। এই দেন এই জনপ্রিয় নতুন আগত, মানে সবার শেষে যেটি ব্যাট করবেন এটি তো নতুন আগত, অটোমেটিক আইবই,
তারপরে টপ সেল মানে যে বেশি বেচা হইতেছে বর্ডার হইতেছে এটা অটোমেটিক্যান আইবো, তারপরে দেন ক্যাটাগরি 3 আগে পড়ছে ঠিক আছে, তারপরে 1 তারপরে 2, আই কিন্তু 3 নিচে আছিল এখন 3 উপরে গেছে গা। তো এরকম আপনার মতো আপনি সাজাইতে পারবেন যে যখন যেটা লাগে কোনটা বাদ দিবেন কোনটা উপরে নিবেন নিচে নেবেন এটা। তারপরে হচ্ছে আরেকটা হলো এই যে পপুলার ক্যাটাগরিতে দেখেন এই যে আরেকটা যায় হোম পেজেই, এই যে পপুলার ক্যাটাগরিতে স্লাইড হইতেছে না, এইখানে আপনি যে ক্যাটাগরিগুলো রাখতেছেন এই যে এইখানে দিবেন পপুলার ক্যাটাগরিতে, এই যে কমা কমা দিয়ে দিয়ে দিবেন, আবার সেম ওয়েতে আগে পরে দিলে আগে পরে শো হইব ঠিক আছে, এই 7 যদি আগে দেন এর আগে ডিসপ্লে হইব পরে এইভাবে সিরিয়াল হইব আর কি। সো এটা জাস্ট আশা করি বুঝছেন নাকি, পারবে না, না পারলে তো আমি আসি। তো এই মূলত এগুলাই আরও ফিচার আইব ফিউচারে ঠিক আছে না, এই সেটিং প্যানেলে যাতে আরও কিছু নিজেরাই কন্ট্রোল করতে পারেন, যেমন লোগোটুকু নিজেরাই চেঞ্জ করতে পারবেন কয়েকদিন পরে, আপাতত নাই। তো এখন হলো সবার ফার্স্ট কাজ আপনার ক্যাটাগরি ব্র্যান্ড এগুলো অ্যাড করে প্রোডাক্টগুলো অ্যাড করা। এই যে ক্যাটাগরির থেকে এখানে যাবেন ক্যাটাগরি অ্যাড করবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন ঠিক আছে, এনে যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন ওই ভিডিও দেখলে বুঝবেন। আমি আপাতত এই তাহলে এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দিই, ডেমোগুলো প্রোডাক্ট অ্যাড করলে সাইজ হচ্ছে 800, হাইট হচ্ছে প্রোডাক্ট অ্যাডের একটা ইয়া দেখা দিই, ওই ভিডিও দেখলেই বুঝবেন অনেক সব ডিটেলস আছে। তারপর ওই ধরেন প্রোডাক্ট অ্যাডের সাইজ হচ্ছে এই যে এখানে গেলেই পাবেন আপনি, এখানে না যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন ছবি অ্যাড করার অপশন পাবেন, আর হাইট হচ্ছে 800 আর ওয়াইড আপনি যা দেন, বুঝতে পারছেন? হাইট 800 হইলে হইব আর ওয়াইড ওইটার রেশিও অনুযায়ী যা হয় সমস্যা নাই। এখন দেখেন আপনি যখন অনেক জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন এডিট সাইজের জন্য যে একটা টুলস আছে আপনার ফটোশপ দিয়ে কষ্ট করতে পারে না, এই যে এফআর ডিমিস কম্প্রেসর আছে না, এই যে এইখানে যায় ধরেন আপনি যে কোনো ছবি জোরে জাস্ট এনে আপলোড করবেন, ছবি আপ এনে জাস্ট সিলেক্ট করে এই যে ধরেন এটা যদি আমি দেই এটা আপলোড করলাম, এই দেন অটোমেটিক রিসাইজ হয়ে গেছে, এই দেন হাইট 800 হয়ে গেছে দেখছেন, আর ওয়াইড এটার রেশিও অনুযায়ী যাওয়া রয়েছে সমস্যা নেই। এখন এটা ওয়েবসাইট আপনার আপলোড হইব, যে কোনো সাইজের ছবি থাকবে আপনি জাস্ট এনে আপলোড করে এই যে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, সিম্পল। এই দেন আগে রিপোর্ট দেখাইতেছে, আগে ছিল 30 KB এখন হয়ে গেছে 100, এটা বাইরে গেছে গা সাধারণত কমে ঠিক আছে। ও এটা দেখেন এটা তো কম আসলে 273,720 আসলে, এটা তো বাড়াইছে না, হাইট মাত্র ওই যে ইয়ে আসলে 200, সো এটা তো বাড়াইছে সাইজও বাইরে গেছে ঠিক আছে। আগের ডায়ের কথা বললেন, আগের ডে ওই রকম রেস্ট্রিকশন লাগিয়ে রাখছে, আর এটা তো আমি বানিয়ে দিছি আপনাদের জন্য, এটার মধ্যে এরকম কোনো লিমিট লাগাই নাই যে কম হলে বাড়তে পারবো না, বুঝতে পারছেন? এটা হলো ধরেন আবার এই যে কোনো ছবি, যে কোনো ছবি প্রোডাক্টের দিলে এনে সাইজ হবে না, আর কত প্রোডাক্টের ছবি নেই। তো এটাও যদি আপনি দেন, এই দেন এটাও কিন্তু এটাও বাড়ছে, মানে এটি তো ছোটো ছোটো লিখে বাড়তেছে, বড়গুলো হলে কই যাবো না, জাস্ট এটা আপলোড করবেন ডাউনলোড করবেন, তারপর ওই আপনি জাস্ট প্রোডাক্টের যে ছবিগুলো পাবেন ওরা আপলোড করতে পারবেন ঠিক আছে, অথবা আপনি ফটোশপটা চালু করে নিতে পারেন। ফটোশপে একটা ছবি করতে মিনিমাম 2 মিনিট বা 1 মিনিট লাগবে রিসাইজ করতে, আর এনে হতে যাবেন আপলোড আর ডাউনলোড করে আগে প্রসেস করে নেবেন, সিম্পল। হ্যাঁ একদম আপনার যা মানে এটা প্রোডাক্টের সাইজ বানিয়ে দিচ্ছে অটোমেটিক, মানে এইভাবেই করে রাখছে যাতে আর শোয়া জায়গা হাইট যাওয়া রয়ে যাবে, এখন ডাউনলোড করলে আপনি ইয়ার দিতে পারবেন, তো আপনি যেন থেকে ছবি কালেক্ট করেন এনে আপলোড করে যাবেন আরামে। তো এখন আমি আপাতত এখন প্রসেস বুঝতে পারছেন তো, এখন কাজ শুরু করেন, তারপরে হচ্ছে লোগোটা আমারে দিয়ে এটা আমি আজকে রাত্রের মধ্যে আপনারা সেট করে দিই মনে, আর হচ্ছে তাহলে আমি এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দিই, ডেমো ক্যাটাগরি আর ডেমো প্রোডাক্টগুলো। হ্যাঁ এডিট করে দিলেও বসে যাবো, কিন্তু আমি ডিলিটই করে দিই নাকি আপনি ফ্রেশভাবে কাজ শুরু করেন নাকি? ঠিক আছে সমস্যা নেই, তাহলে এই প্রোডাক্ট সমস্যা ভাই বুঝবেন বুঝবেন, না বুঝলে তো আমি আসি, বুঝতে পারছেন? মানে ফ্রেশ ভাবে শুরু করেন এটা ভালো হইব তাই না, আমি ক্লিন করে দিই। ওকে তাহলে ধরেন আমি আপনার সাথে কল রাখার পরে 10-20 মিনিটের মধ্যে ক্লিন করে দিতেছি, আপনি 10-20 মিনিট পরে কাজ শুরু করেন। ঠিক আছে ভাই, কষ্ট দিলাম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কিছু না বুঝলে আমার ফোন দিয়েন ঠিক আছে, কোনো জায়গায় প্রবলেম হইলে।